اللهم صل وبارك عليه، اللهم صل وسلم وبارك عليه. صلى الله عليه وسلم. الحمد لله، الحمد لله وكفى، وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قالت الأعراب آمنا، قل لم تؤمنوا ولكن قولوا أسلمنا ولما يدخل الإيمان في قلوبكم وإن تطيعوا الله ورسوله لا يلتكم من أعمالكم شيئا إن الله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما، كتاب الله وسنة رسوله. أو كما قال النبي صلى الله عليه وسلم: بزرگان محترم، الله تعالى بہت بڑا مہربانی، অশেষ মেহরবানি। এই করোনার কারণে অনেকদিন আমরা একসাথে বসতে পারিনি। একসাথে বসলেই ঈমান বেড়ে যায়, ঈমান তাজা হয়ে যায়, ঈমান শেরেক থেকে মুক্ত হয়ে যায়। এই জন্য যারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ছিলেন তারা পর্যন্ত মাঝে মধ্যে একসাথে বসতেন। তাল নাজলিস সাআতান নাজলিস নুমিন সাআতান, আসো আমরা একসাথে বসি, ইমানকে একটু তাজা করি। বসলে ইমান তাজা হয়ে যায়। পরস্পাতর আপনারা কেউ দেখছেন কিনা আমি জানি না, আমি তো দেখি নাই। আপনারা কেউ দেখছেন? আল্লাহ জানে আসলে আছে কিনা। তবে প্রসিদ্ধ এটা যে এই পাথরটা এরকম জিনিস যে যদি এর সাথে কোনো লোহার ঘষা লাগে তো লোহাটা স্বর্ণ হয়ে যায়। পরস্পাতর দুনিয়া থাকার না থাক তা আমার দরকার নেই, কিন্তু কোরআন, কোরআনের দ্বারা ধারক বাহক, কোরআন প্রচার করা যাদের উদ্দেশ্য, দুনিয়া কামানো উদ্দেশ্য না, দিনের লেবাসে পয়সা অর্জন করা উদ্দেশ্য না, উদ্দেশ্য কোরআন মানুষ জানুক,
কোরআন এবং কোরআনের বাহক এটা হলো পরশপাথর। দুনিয়াতে যদি কোন পরশপাথর না থাকে না থাকুক, যে এটা পরশপাথর, এখানে যে কেউ আসবে যত বড় গুণাগার আসুক, যত বড় মৎখর আসুক, যত খারাপিওয়ালা আসুক, আল্লাহ এই কোরআনের বাহকদেরকে ধূপী বানাই দিয়েছেন। ধূপী, ধূপীর কাছে আপনি যত ময়লা কাপড় দেন না কেন, ফ্রেশ হয়ে চলে আসবে। তো আল্লাহ তাআলা এই লোকগুলোকে ধূপী বানাইছে। এর কাছে চোর আসতে পারে, ডাকাত আসতে পারে, সন্ত্রাসী আসতে পারে, যে উঠা বসা করবে, যে উঠা বসা করবে সে আল্লাহ আল্লাহ হয়ে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ অকুনু মাসাদিকিন। অনেক আয়াত আছে, আমি একটা আয়াত পড়লাম। হে ইমানদারগণ, তোমরা আল্লাহর ভয় অর্জন করো। কেমনে অর্জন করবা? যারা সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করে, ভয় করানোওয়ালা আলেম, যাদেরকে হক্কানি আলেম বলে, রব্বানি আলেম বলে, তাদের সাথে মহাব্বত লাগাও, তাদের সাথে দেখা সাক্ষাৎ করো, তাদের সাথে বসো, তাদের সাথে চা খাও, এটাও ফেরেশতারা ছবি তুলবে। আপনি আমি ছবি তুলব এটা তো হারাম। অনেক বক্তার ছবি দেখবেন, দেখে আপনারা জায়েজ মনে করবেন না, জায়েজ মনে করবেন না, ওই বক্তা ভুল করতেছে। ওয়াজ করার জন্য কোন ছবি তোলার দরকার নেই, কিন্তু ফেরেশতারা যে ছবি তুলবে যে আপনি একটা আলেমের সাথে চা খাইতেছেন, এই ছবিটা হাসরের ময়দানে কাজে লাগবে। যে এই লোকের নিশ্চয় আলেমের সাথে মহাব্বত ছিল, এর দিলের মধ্যে আলেমের মহাব্বত ছিল, আমরা কি করতে আসছে? আলেমের গেলে কি বস্তা বস্তা টাকা পাওয়া যায়? আল্লাহকে পাওয়া যায় আলেমের কাছে গেলে, আল্লাহকে পাওয়া যায়, আল্লাহ রসুলকে পাওয়া যায়। কাজে ওই ছবিটা ফেরেশতারা যে ছবি তুলতেছে, আমাদের ছবি না যায়, আমরা যে ছবি তুলি, হ্যাঁ ঠেকা হলে যায়, হজে যাবেন, উমরায় যাবেন, তখন তো পাসপোর্ট ভিসা করতে গেলে লাগবে। মানুষ যখন ঠেকায় পড়ে, আল্লাহ তখন ছাড় দেয়, তার হুকুম আহকামকে একটু শিথিল করে। কিন্তু আমি এখন অজমা ফিলে বয়ান করতেছি, এখন আপনারা আমার ছবি নিবেন, এটার কি ঠেকা আছে? আপনি অডিও বয়ান শোনেন, আমার ছবি ছাড়া বয়ান শোনেন, আমার ছবি নেওয়ার তো কোনো ফায়দা নেই, আমার কথাগুলো শোনেন, আমি কি বললাম? হে তো জায়েজ, যে ছবি তুলবেন সে হারাম হয়ে গেল। আর নেক কাজের সাথে যখন হারাম মেলে, তো দুধের মধ্যে চেনা মিলল, দুধের মধ্যে যখন চেনা মিলল, দশ মন দুধ সব নষ্ট হয়ে গেল, সব নষ্ট হয়ে গেল, এর চার পয়সা দাম নেই। কোন নেক কাজের সাথে যখন গোনা মেলে, গোনার সংমিশ্রণ হয়, তো ওটার নেক কাজ থাকে না, ওইটা টোটাল গোনার কাজ ধরা হয়। কোন নেক কাজের সাথে গোনার সংমিশ্রণ হলে পুরাটাই কি ধরা হয়? পুরাটাই গোনা। লাভ কি? তো আল্লাহ শোকর আদায় করতেছিলাম যে আল্লাহ তাআলা করোনার কারণে একসাথে হওয়া নিষেধ করতেছিল সরকার, আমাদের জন্য করতেছিল ভালো। তো
যে কারণে আমরা আপনাদেরকে কষ্ট দেই নাই, আপনাদেরকে ডাকি নাই। আল্লাহ না করুক কারো যদি হয় তো তার ইমান নষ্ট হয়ে যাবে। তারা ওই যে গেছিলাম হুজুরদের মিটিং এ, এই যাওয়ার কারণে আমার আজকে করোনা হয়ে গেল। হয়েছে আল্লাহর হুকুমে। ইসলামে কোন রোগ সংক্রামক নেই। কোরআন বলতেছে কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা ওয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। এই আয়াত বলতেছে যা হবে আল্লাহর হুকুম হবে। কোন করোনার কোন ক্ষমতা নেই, কোন করোনা লাভ দিয়ে আপনার শরীরে যেতে পারবে না। এলো কাফেরদের থিওরি। তা আমরা রেডিও টেলিভিশনে শুনি, পত্র পত্রিকায় পড়ি, এলো কাফেরদের থিওরি। তাদের ইমান কমজোর, তারা বিশ্বাস করে যে ডাক্তারদের ইমান ঠিক আছে, তারা করোনাকালীন চিকিৎসা বন্ধ করেন নাই, চিকিৎসা বন্ধ করেন নাই। আর যে ডাক্তাররা কোন আলমের কাছে যায় না, ইমান শেখে নাই, তারা দরজা জানলা বন্ধ করে বসে রয়েছে, কিন্তু লাভ কিছুই হয়নি। দরজা জানলা বন্ধ করে বসে রয়েছে, ওই ঘরের মধ্যে করোনা হয়েছে, হয়ে ওই ডাক্তার দুনিয়াতে বিদায় হয়ে গেছে। কারো সাথে হাত মেলায় নেই, দেখা করে নাই, আসতে দেয় নাই কাউকে, নিজের ভাইকেও আসতে দেয় নাই, না আসার দরকার নেই। কিন্তু শেষ পর্যন্ত তারই করোনা হয়েছে এবং ফিনিশড, শেষ। কি লাভ হল? প্রত্যেকে গ্রামের যারা চাষা ভুষা মানুষ তাদের ইমান অনেক মজবুত। এইসব শিক্ষিত ডাক্তার ইঞ্জিনিয়ার থেকে গ্রামের চাষা ভুষা লোকদের ইমান বেশি মজবুত। তারা এগুলো করোনার কোন পরোয়া করে না। তাদের রাখো পরোয়া করোনা, আমরা চাষা ভুষা মানুষ, আমাদের চাষ করতে হবে, খাইতে হবে, কোন পরোয়া করে না। এতে কারো হয়ও না। দেখেন আল্লাহ মেহরবানি, দেখেন ওদের ইমান ঠিক আছে। এই কারণে আমরা এতদিন আপনাদেরকে ডাকতে পারি নাই, শুধু কারণটা গলত ছিল। কিন্তু সরকারের আইন এটা দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য দরকার, সে আমরা কোনো দেরি করি নাই, বিরুদ্ধে বলি নাই, ঠিক আছে সরকার করতেছে চলো। তা মাহফিল বন্ধ, মাদ্রাসাও বন্ধ ছিল কিছুদিন আগে, মাদ্রাসা করছে আল্লাহর একটা রহমতেই আমরা একসাথে বসতে পারতেছি। দ্বিতীয় রহমত, আগে যেরকম মানুষের মধ্যে গান বাদ্য নাটক সিনেমা এগুলোর দিকে আকর্ষণ ছিল, বিশেষ করে যুবকদের, আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরত দ্বারা এই হাওয়াটাকে পাল্টাই দিছেন। যে যুবকরা আগে গানের প্যান্ডেল করত, সেই যুবকরা এখন ওয়াজ মাহফিলের প্যান্ডেল করতেছে, গান টান শুনতে রাজি না, তা হুজুর আইনি বয়ান শুনব মরতে তো। করোনায় কখন যে মৃত্যু আসবে, রাস্তাঘাটে যেখানে সেখানে মরে পড়ে থাকছে, কোটি কোটি টাকা ব্যাংকে এক পয়সা কাজে আসতেছে না, কোটি কোটি টাকা ব্যাংকে এক পয়সাও কাজে আসতেছে না, মসজিদ মাদ্রাসাও দেয় না। কেন? আল্লাহ কবুল করেন নাই। টাকা পয়সা থাকলে কিন্তু দেওয়া যায় না, তার টাকা আল্লাহ নিবে কি না, তার টাকা আল্লাহ মসজিদ মাদ্রাসায় নিবে কি না, এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ যারটা কবুল করেন, যাকে মহাব্বত করেন, যার প্রতি মুরব্বীদের দোয়া আছে,
যার রিজিক হালাল, আল্লাহ এই টাইপের লোকদের দান করার তৌফিক দেন। তা না হলে ঢাকাতে হাজার হাজার লোক আছে যারা এক একটা আরবি বিশ্ববিদ্যালয়, আমাদের জামে রহমানিয়াত আরবি বিশ্ববিদ্যালয়, বছরে প্রায় 5 কোটি টাকা লাগে, সে একা চালাইতে পারে, কিন্তু তার 1 পয়সাও এই কাজে লাগতেছে না। আর সে রাস্তায় মরে পড়ে রয়েছে, তার ছেলে পেলেও স্পর্শ করে না, ছেলে পেলেও স্পর্শ করে না, তা আমাদের জান যাবে নাউজুবিল্লাহ। এমন এক জিনিস, গুনাহ যেরকম ব্যাপক হয়েছে, আল্লাহ এই আজাবটাও ব্যাপক করে দিচ্ছে। গুনাহ যেমন হবে, আজাব সেরকম হবে, এটা ভিন্ন বহস। কিন্তু কি গায়েবি গজব না মানুষরা ছড়াই দিছে দুনিয়ার মানুষ কমানোর জন্য, এটা ভিন্ন বহস। এই বহস আমি এখন করতে চাই না, যে কারণে হোক একটা গজব, এই গজবটা ব্যাপক হয়েছে কেন, গুনাটা ব্যাপক হয়েছে। আমেরিকায় যদি একটা ম্যান আছে, এটা পুরো দুনিয়ার লোকেরা দেখতে পায়, আমেরিকায় একটা মেয়ে নাচতেছে, একটা মেয়ে গান গাইতেছে, আপনি মোবাইলের ভিতরে বসে ওই জাপান থেকে বাংলাদেশ থেকে দেখতে পাইবে, হারাম মজা নিতে পারবেন। তাহলে গুনাহ কিরকম ব্যাপক হয়েছে, আমেরিকায় করলো সারা দুনিয়ার থেকে সেটা দেখা যাইতেছে, এই জন্য আল্লাহ আজাবটাও ব্যাপক করে দিচ্ছে। কিন্তু খুশির খবর এই যে আল্লাহ তাআলা আমাদের যুবকদের দিলটাকে ওই গান বাদ্য থেকে ঘুরায় কোন দিক দিছে, আজমাবুলের দিক দিছে। এখন তো দোয়া করা দরকার, নেট আসছে, নেট দুনিয়াতে নেট ব্যাপক হয়ে গেছে, তার মধ্যে আমাদের বাংলাদেশও সিরিয়ালে আছে, নেট ব্যবহার করার দিক দিয়ে বাংলাদেশ কি আছে, সিরিয়াল আছে। এই নেটের কারণে বাপ মা কোনো খবর রাখে না, এই নেটের কারণে কিন্তু অনেক যুবক যুবতী, নেট অনেক বৈধ কাজে লাগে, তার পড়াশোনার কাজেও লাগে, কিন্তু ওর মধ্যে সমস্ত জাহান্নামের জিনিস ভরে রাখা হয়েছে। সিনেমা কি সিনেমা, ওই নেটের সামনে ছাও বাচ্চাও না, সমস্ত বদকাজের ট্রেনিং ওর মধ্যে আছে। এজন্য আমাদের ছেলেমেয়েকে সতর্ক করতে হবে, খবরদার বাবা, জরুরি কাজে ব্যবহার করো, কোন অবস্থায় অন্যদিক যাইবা না। তুমি যদি গুনাহ করো, হাদিসে আসছে ওই গুনাহ শুধু তোমার আমলনামায় লেখা থাকবে না, ওটা তোমার বাপ মার আমলনামাও লেখা হবে। কারণ আমরা আমাদের গুনাহই জবাব দিতে পারি না আল্লাহর কাছে, আবার তোমারটাও জবাব দিতে হবে, তা কেমনে দিব? এই জন্য ছেলেপেলেকে এই ব্যাপারে আপনারা কি করবেন, সতর্ক করে দিবেন। ওলামায়ে কেরাম হল রুহানি ডাক্তার, রুহানি ডাক্তার। শারীরিক ডাক্তারের কাজ কি, আপনার যেখানে সমস্যা হয়েছে ওটা চিকিৎসা দিবে, কানের চিকিৎসা হয়েছে তো কানের চিকিৎসা দিবে, চোখের চিকিৎসা দিবে না, চোখের সমস্যা হয়েছে তো চোখের চিকিৎসা দিবে, দাঁতের চিকিৎসা দিবে না। ওলামাদের দায়িত্ব ঠিক এরকম, তারা চোখ কান খোলা রাখবে, সমাজের কোথায় কি হইতেছে খোঁজখবর রাখবে, অটোমেটিক চলে আসে আমাদের কাছে, আমাদের যে ফতোয়া বিভাগ এখানে অটোমেটিক সব খবর চলে আসে, যত মহল আছে বাংলাদেশে যেসব মহলের খবর আমভাবে
কেউ জানে না, ওখানে খবর আমাদের কাছে চলে আসে, ওখানেও কোন আল্লাহর বান্দা আছে, তারা মশলা নিতে আসে। এই সেদিন একজন আসছে, হুজুর আমি এমন এক কোম্পানিতে চাকরি করি, এই কোম্পানির কাজ হলো ওষুধের কাজে ডেট থাকে, এই ডেটটা ওভার হয়ে গেলে ওটা মুছে আর একটা ডেট লাগানো, আমি এই কোম্পানিতে চাকরি করি, আমার পয়সা হালাল হবে। বলে ওর মাধ্যমে আমি জানতে পারলাম এরকম করা হয়, আমি তো আগে জানতাম না। ওদের ফতোয়া নিতে এসে এই ফতোয়া দিতে জানলাম যে ওষুধ যদি ডেট থাকে, ওষুধে কেন সব জিনিসেই এইগুলো চেঞ্জ করা হয়, এমন যন্ত্র বেরোয় আগেরটা মুছে আরটা বসানো হবে, আপনি একদম ধরতে পারবেন না। এইভাবে সব আমাদের কাছে চলে আসে, এইগুলো তখন আমাদের কাছে চলে আসলো। এখন এইগুলো একটা একটা করে জুমার বয়ানে তফসিরের মাহফিলে আমাদেরকে জনগণকে সতর্ক করতে হবে। পাঁচটা জিনিসের নাম দিন, ইমান বা বিশ্বাস, কলবের ইমান বা বিশ্বাস, এটা ঠিক করো, এটা এত মূল্যবান যে বিশ্বাসের সর্বনিম্ন যেটা স্তর, এই স্তরের ইমান যদি কারো কাছে থাকে সেও বেঁচতে যাবে, তার কাছে কোনো আমল নেই, শুধু ইমান আছে। কতগুলো ছোকড়া বক্তা বলেছে, ছোকড়া এরা উল্টা পাল্টা কথা বলতেছে, বয়স হয় নাই, নিজের ইসলাম হয় নাই, সংশোধন হয় নাই, সমাজ সংশোধন করতে নামছে। গ্রাম দেশে বললে আদাতে বাসুর, আদাতে বাসুর, এরা উল্টা পাল্টা ফতোয়া দিচ্ছে, আমরা এগুলো জোমার বয়ানে বলে দিচ্ছি। মিজানুর রহমান আজহারি যা বলতেছে এগুলো আহলে হাদিসের কথা, হানাফিয়াদের কথা না। মিজানুর রহমান আজহারি ইসলাম প্রচার করতেছে, ওইটা আহলুল হাদিস নামে ফেতনা, আমাদেরকে কাফের মনে করে, আহলুল হাদিস আমাদেরকে কাফের মনে করে, তাদের মশলা বয়ান করতেছিল। আর কিছু লোক ভক্ত হয়ে গেছে, সাজায় গুছায় যদি কেউ বলতে পারে আর ইংরেজি করতে পারে তো পাবলিক ভক্ত হয়ে যায়। এই মুহূর্তে দাজ্জাল আসলে কি হবে, তো সাজায় গুছায় করলেই যদি ভক্ত হয়ে যায় তো দাজ্জাল আসলে তো কবর থেকে বাপ মারে জিন্দা করবে, জিন্দা করে তুলবে, তখন ইমান থাকবে কেমনে? এই আজহারি ভক্ত হয়ে গেছে, অথচ এর বয়ান গলত। এই আমির হামজা, এর বয়ান গলত। আমির হামজা কইতেছে যে দোজকে পড়ছে, এ আর কোনদিন উঠতে পারবে না। যে দোজকে পড়ছে সে জীবনে আর বেরোতে পারবে না। তো ওলামাদের ঐক্যবদ্ধ মত যে কথাটা গলত, তাহলে নবী রসুলদের সাফাত কার জন্য? কি জন্য? ওলামারা সাফাত করবে, হাফেজরা সাফাত করবে, শহীদরা সাফাত করবে, যদি কেউ দোজখ বেরোতে না পারে সাফাত কি জন্য? আর আল্লাহ কোরআনে ক্লিয়ার বলতেছে, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। আল্লাহ বলতেছেন কুফুর শিরক ছাড়া যে কোনো গুনাহ হোক না কেন আমি মাফ করে দিতে পারি। তো মাফ করার অর্থ কি? দুজকে দাও না বেচতে দেওয়া? কুফুর শেরেক মানে বেইমান হয়ে যাওয়া, বেইমান হইলেও রাস্তা আছে যদি হায়াত থাকে, তাহলে বেইমান হয়ে গেছে কিন্তু হায়াত আছে তারও তো রাস্তা আছে, আবার কলেমা পড়ুক, কলেমা পড়ে ইমান আনুক, হয়ে গেল, তার তো রাস্তা আছে। আর সমস্ত গুনাহ তো এর থেকে নিচে, এর থেকে নিচে,
তো সেগুলো তো আল্লাহ তাআলা বলে দিতে আমি মাফ করে দিব। অন্য আয়াতে আরো ক্লিয়ার বলছে ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া। হে আমার ওই সমস্ত বান্দারা যারা অনেক গুনাহ করে ফেলছো, তোমরা নিরাশ হয় না, আমি মাওলা তোমার সকল গুনাহ মাফ করার জন্য প্রস্তুত আছি। তোমার গুনাহ যে আসমান পর্যন্ত হয় আমার রহমত তার থেকে অনেক গুণ বেশি। তুমি একবার তওবা করো, আমি এক সেকেন্ডে তোমার সমস্ত গুনাহ ভ্যানিশ করে দিব এক সেকেন্ডে। আল্লাহ এত বড় রহমান রহিম। তো কোরআনে কথা বলা হয়েছে যে আল্লাহ মাফ করবেন, সে ওই বক্তা বলতে দেখি দোজখে দেখেছে আর কোনদিন বেরোতে পারবেন। তো সাফাত কি জন্য রাখা হয়েছে? অত তার বক্তৃতা শোনার জন্য পাবলিক পাগল, অত এর যে নিজেই মান নেই, গলত বয়ান করতেছে, কোরআন আদতের বিরুদ্ধে বয়ান করতেছে, এটা তো পাবলিক বুঝতেছে না। এই জন্য যাত্রার বয়ান শুনবেন না, আগে ওলামায়ে কেরামের কাছে জিজ্ঞাসা করেন। তো টাইম হয়ে গেছে, সর্বশেষ কথাই পাঁচটা জিনিসের নাম পূর্ণাঙ্গ দিন। দিনের বিশ্বাস ঠিক করা, নামাজ রোজা কোরআন তেলাওয়াত এগুলোকে ইবাদত বলে, এটা দুই নম্বর। উযু গোসল কোরআন তেলাওয়াত নামাজ রোজা হজ যাকাত কি বলে? ইবাদত। তিন নম্বর, পয়সা রোজগারের যত সোর্স আছে, ব্যবসা হোক, চাকরি হোক, মিল কারখানা হোক, ব্যাংক ব্যালেন্স হোক, এটাকে বলে মুআমালা। এই তিন নম্বরটা কি? মুআমালা। চার নম্বর হল বাপ মায়ের কি পাওনা, কি অধিকার, স্ত্রীর কি পাওনা, সন্তানের কি পাওনা, ভাই বেরাদারের কি পাওনা, পাড়া প্রতিবেশীর কি পাওনা, একটা মুসলমানের কি পাওনা, একটা কাফেরের কি পাওনা, একটা জীবজন্তুর কি পাওনা। কুকুরকে পানি খাওয়ায় এক ব্যভিচারী মহিলা সারা জীবনের গুনাহ মাফ করাই লইছে। কুকুরকে পিপাসিত কুকুরকে পানি খাওয়ায়, আর এক মহিলা বিড়াল বাইনে রাখছে, বিড়াল খাইতে পারে নাই, সেও খাওয়ান দেয় নেই, বিড়াল না খেয়ে মরে গেছে। বুখারি শরীফের হাদিস, ওই মহিলা জাহান্নামে চলে গেছে। তাহলে কাফেরের অধিকার জানতে হবে, সে আপনার কাছে দাওয়াত পায়, পাও না দাওয়াত পায়, দাওয়াত দেন, গ্রহণ করবে কিনা হেদায়াত আল্লাহর কাছে, কিন্তু আপনার কাছে দাওয়াত পায়, তার সাথে সদ্ব্যবহার করেন। সে আপনার প্রতিবেশী হলে, অসুস্থ হলে দুটো ডাম নিয়ে আপনি যান তার বাড়িতে, আপনার আখলাক দেখে সে ইমান নিয়ে আসবে। আমরা কাফেরদের সাথে ভালো ব্যবহার করি না, আমরা এটা কয়ে বসে আছি লাকুম দিন কুমলিয়া দিন, তার জন্য তার ধর্ম, আমার জন্য আমার ধর্ম, একদম গলত কথা। তাহলে দাওয়াত কি জন্য? ইসলামে দাওয়াত কেন রাখা হয়েছে? এই অধিকার, মানব অধিকার যে বিভিন্ন বেড়েছে, ওরা তো কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না। ও জিজ্ঞেস করেন তো যে বাপ মার অধিকার কয়টা, জিজ্ঞেস করেন, কিছু কইতে পারবে? এরা কিছু কইতে পারবে? এদের মানব অধিকার মানে তো জেনা করলে তাকে কিছু বলা যাবে না, এইলে মানব অধিকার। আসল মানব অধিকারের কিছুই তারা জানে না। এগুলো চার নম্বর। পাঁচ নম্বর, আমাদের অন্তরে কিছু দুর্বলতা আছে। কি আছে? যেরকম লোভ লালসা, হিংসা বিদ্বেষ, রাগ, অহংকার, হ্যাঁ, আল্লাহর নিয়ামতের অকৃতজ্ঞতা, এরকম দশটা দুর্বলতা আছে। এটা আমাদের দিলের মধ্যে দিয়েই আল্লাহ সৃষ্টি করছে। এটাকে দূর করার নাম হল আত্মশুদ্ধি।
দুর্বলার নাম কি? তো মোট কয়টা হলো? কয়টা হলো? আমার তো মনে আছে মাস্টার, আবার বলি, অন্তরের বিশ্বাস ঠিক করা, ইবাদত বন্দেগি সুন্নত নবীর তরিকা মতো করা, ইসলাম তো না। এই তিনি এইভাবে হাত তুলছে, আপনাকে এইভাবে তুলতে হবে, আপনি তুলি না এইভাবে হবে না। তিন নম্বর, আয় উপার্জন হালাল রাখা। চার নম্বর, যার যে অধিকার আল্লাহ দিচ্ছেন এই অধিকার রক্ষা করা, আর না আপনার সব নেকি ওদেরকে দিয়ে দিতে হবে, আপনি খালি হয়ে যাবেন। তারপর যদি অন্নদার থাকে, ওদের গুনা আপনাকে নিতে হবে। এলো চার নম্বর। আর পাঁচ নম্বর হল, অন্তরে দশটা দুর্বলতা আছে, আল্লাহ ওয়ালাদের মজলিসে আসা যাওয়া করলে আল্লাহর মেহরবানি এই দুর্বলতাগুলো দূর হয়, ক্লিন হার্ট, আত্মশুদ্ধি হয়। এই আত্মশুদ্ধি হলে সব ইবাদত কাজে লাগে, আত্মশুদ্ধি না হলে অন্য ইবাদত নষ্ট হয়ে যায়। হাসরের ময়দানে যে তিনজনকে দিয়ে আল্লাহ তাআলা জাহান্নাম উদ্বোধন করবেন, তিনজনকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন, একজন শহীদ হয়ে গেছে জিয়াদ করতে করতে, একজন বড় আলেম আর একজন বড় দানবী, তিনজনকে উপর করে কড়া শিকল দিয়ে বেঁধে ফেরেশতার দূতকে নিয়ে যাবে। তারা তিনজন দাবি করবে, আল্লাহ আমি তোমার দিনের জন্য করছি, তোমাকে রাজি করার জন্য আমি সংক্ষেপ করছি। কিন্তু আল্লাহ তো দিলের তা জানে, আল্লাহ না কাদারটা বান্দা তুমি মিথ্যা বলতেছ, তুমি তো শহীদ হয়েছিলে, তোমার নামের সাথে বীর শ্রেষ্ঠ লেখা হবে, তা তো এদের গেটে লেখা হয়েছে, সাভারের গেটে তোমার নামের সাথে বীর শ্রেষ্ঠ লেখা হয়েছে, পেয়ে গেছে তো আর নেই কিছু আমার কাছে। তুমি এত বক্তৃতা দিছিলে, তোমাকে খতিবে আজম বলা হবে, বড় খতিব, তো দুনিয়ার লোকেরা তোমার নামে কইছে জিন্দাবাদ মুর্দাবাদ, হয়ে গেছে। তুমি এত দান করছিলা, তোমাকে দানবীর বলা হবে, হাতেমতাই বলা হবে, হাজি মহসিন বলা হবে, বলা হয়েছে তোমার নামের সাথে বিভিন্ন মিটিং এ, কিন্তু যে উদ্দেশ্য করছিলে সে উদ্দেশ্য হয়ে গেছে আর কি। এই লোকগুলো কিন্তু নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, হজ ছাড়ে নাই, জাকাত ছাড়ে নাই, বাপমার হক ছাড়ে নাই, অন্য কোন ত্রুটি করে নাই, শুধু ত্রুটি কোথায় ছিল? অন্তরের রোগ ছিল, এটা কোন আল্লাহ আল্লাহর কাছে দূর করে নাই। ওই রোগটার নাম হল রিয়া, দুনিয়াতে বাবা পাওয়া, এই রোগটার নাম। এই একটা রোগে তার জীবনের সমস্ত আমল কি করে দিল? মাটি করে দিল। এই জন্য ওলামাদের দায়িত্ব এই পাঁচটা হল মৌলিক বিষয়, আর যা আপনি বলবেন সব এর কোন একটার মধ্যে দাখেল, সামিল, যা বলবেন এর কোন একটার মধ্যে দাখেল। ওলামাদের দায়িত্ব হল এই যে বর্তমান সমাজে ইমানের মধ্যে কি ভুল আছে, হিজবুত তাওহীদ মানুষকে বেঈমান বানাইতেছে, হ্যাঁ বেঈমান বানাইতেছে, এটা কোন দল শিয়ারা বেঈমান বানাইতেছে, বিভিন্ন বাতিল গোষ্ঠী আছে তার মানুষকে বেঈমান বানাইতেছে, কাদিয়ানি বেঈমান বানাইতেছে, এইগুলো একটা একটা করে তুলে ধরা। নামাজ রোজার মধ্যে কি ভুল আছে, আয় রোজগারের মধ্যে কি কি ভুল আছে, বাপ মা বিবি বাচ্চার হক আদায় আমরা করি এর মধ্যে কোথায় কোথায় ভুল আছে, বাপ মরে গেলে আমরা বোনকে পাই পাই হিসাব করে মেরাজ দেই না, বোনকে সম্পদ পরে ঘরে যাবে, আরে বোন আর বোনের জামা কি পর নাকি, যাকে আপনি জামাই বানাইলেন মেয়ের জামাই, ও তো আপনার ছেলে হয়ে গেল, পরে ঘরে কেমনে গেল, শয়তানি কথা। আমরা বন্ধুকে দেই না,
তো আমাদের রিজিক হারাম হয়ে যায়, হারাম খাইতেছে, অন্তরের রোগ। এই এই পাঁচটার কোনটাতে কি ভুল, এটা তো একদিনও বলা যাবে না। অল্প অল্প করে অল্প অল্প করে মুসলমান ভাইদেরকে জানাই দিতে হয় এদের মধ্যে এই ভুল আছে। আমাদের জানার মতে আমরা যা দেখতেছি সমাজের মধ্যে এটার মধ্যে এই ভুল আছে, আপনারা দয়া করে ঠিক করে দেন। ওলামাদের কাজ ওই কানে হাত দিয়ে সুর দেওয়া এগুলো কাজ না, কাজ হল ডাক্তারের যে কাজ ভুল ঠিক করে দেওয়া, চিকিৎসা দেওয়া, রুহানি চিকিৎসা দেওয়া, এটা ওলামাদের কাজ। এটা আমরা মুসাফাকের বুকে হাত লাগাই, মুসাফাকের আবার কি করি হাতটারে বুকে লাগাই, লাগাই কিনা ভুল, তা ভুল, বুকে হাত লাগানোর কোনো হাদিস নেই। আবার অনেকদিন পর দেখা গেলে এই ডাইন এই জায়গাটা মিলাইতে হয়, আমার দেখা যায় এই জায়গাটা একবার মিলাইতে হয়, আমরা এই জায়গা তো মিলাই না। যাদের ভুড়ি আছে এরা ভুড়ি মিলায়, আর যাদের ভুড়ি নেই তারা বুকটা মিলায় তিনবার, ঠক্কর ঠক্কর করে তিনবার মিলায়। তো তিনবার মিলাইলে কি হল, এত লাগাই এত দেরি করতে হবে, মানে ফটাফট তিনবার করে ফেললেন, এ মাসে করে ফেললেন, কি হল, এতে গোন্দামা হয়ে গেল। তাওয়াতে মাছ দিয়ে একটু দেরি করতে হবে না, তো মাছটা ভুনা হবে। আপনি তাওয়াতে দিচ্ছেন উঠে ফেলছেন, দিচ্ছেন উঠে ফেলছেন, সারাদিন যদি করেন আপনি এই মাছ কি হবে না, ভুনা হবে না। ডাইল সাইডটা লাগায় একটু দেরি করতে হবে, একটু দেরি করতে হবে, তো মহাব্বত বাড়বে। মুসলমানকে মহাব্বত করা ইবাদত, একটা মুসলমানের মর্তবা কাবা শরীর থেকে বেশি, অযত একটা মুসলমানকে কষ্ট দেওয়া কাবা শরীর ভাঙ্গার থেকে বড় গুণা। আমরা কত লোকের সাথে শত্রুতার মশলা জানি না, মশলা জানি না। তো ইনশাআল্লাহ আমরা এই মজলিস চলতে থাকবে, প্রত্যেক মাসে ইনশাআল্লাহ হবে ইংরেজি মাসের দ্বিতীয় সোমবার আপনারা হাজির থাকবেন ইনশাআল্লাহ। ওলামারা এই আমি যে বললাম কোনটাতে কি ভুল এইগুলো তুলে ধরবে, আর আপনার আমার কাজ হলো ওটা ঠিক করা। এটা যদি করি ইনশাআল্লাহ আমরা দুনিয়া থেকে ইমান নিয়ে যেতে পারবো, আমাদের কবর আজাব মাফ হবে, হাসরের ময়দানে ডাইন হাতে আমলনামা পাবো, বিজলির মতো পুলসেরা পার হয়ে আল্লাহ জান্নাতে চলে যাব। আল্লাহ তাআলা উলামায়ে কেরামকে মহব্বত করার, তাদের মজলিসে বসার আমাদেরকে তৌফিক দান করেন। এক ভাই প্রশ্ন করেছেন, জায়েদ নামাজের উপরে মক্কা শরীফের ছবি রয়েছে, মক্কা শরীফ মানে বাইতুল্লাহ শরীফ আর কি, বিভিন্ন সময় বিভিন্ন ভাবে উক্ত জায়েদ নামাজে মক্কা শরীফের ছবির উপরে পা পড়ে, জানার বিষয়ে এতে কি গুনাহ হবে? আসলে এটা একটা দেয়া দাবি, আল্লাহর ঘরের উপরে পাওয়া দেওয়া, আল্লাহর ঘরের ছবি না এটা, বা যদি কোন কোরআন শরীফের ছবি থাকে, রেয়ালের ছবি থাকে, তো পাওয়া দেওয়া তা বেয়া দাবি। মুশকিল হয় এগুলো যারা বানায়, তারা তো কাফেররা বানায়, হাদিস আমরা যে বস্তা বান্ধে নিয়ে আসে হজর থেকে, ওই যে জিনিসগুলো কারা বানায়, তো চায়না বানাইছে, ওদের হল নাস্তিক, আর কিছু আছে বদ্ধ,
তারা কি কোনো মাসলা জানে? যায় নামাজের ছবি দিলে ব্যাতবি হয়, পাওয়ার লাগানো যায় না, তারা তাদের বুঝবো তো বানাইছে। আর আমরা যারা ব্যবহার করি আমরাও মশলা জানি না, আমরা ওটাতে পাওয়ার লাগাইতেছি। এই জন্য এরকম জায়নামাজ থাকলে ওর উপর একটা কাপড় লাগাই দেওয়া যায় আলাদা, যাতে এই ছবি ঢেকে যায়, তাহলে আর বেদবি হয় না। সার কথা, আল্লাহর ঘরের উপরে পাওয়ার লাগানো এটা বেয়াদবি, এটা এক ধরনের গুণা, এর থেকে বাঁচা চাই। আমি মাঝে মাঝে ফজরের সময় কোরআন তেলাওয়াত করি। আমার ভাই খাটে পাশে ঘুমায়, আমি সেথায় বসে কোরআন তেলাওয়াত করি। তার চাইতে খাট বেশি উঁচুতে। এখন জানার বিষয়, এতে কি কোরআনের অবমাননা হবে? তা তো হবে। আপনার ভাই যে খাটে ঘুমাইতেছে সেটা হলো উচ্চা, আর আপনি এখানে কোরআন শরীফ রেখে তেলাওয়াত করতেছেন ওটা হল নিচা। কোরআন নিচে, মানুষ উপরে, এটা তো কোরআন অবমাননা, বিরাট গুণা। কোরআনকে সবচেয়ে উপরে রাখতে হবে। মারফুয়া তিন মুতাহার, মারফুয়া মানে উপরে থাকবে, মুতাহারা মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, গেলাপ লাগাইতে হবে, গেলাপ, সেই গেলাপ আবার ধুয়ে মুছে সবসময় পরিষ্কার রাখতে হবে। মারফুয়া তিন মুতাহারা, কাজে আপনার এই তেলা ঠিক হইতেছে না, তাহলে আপনি দাঁড়ায় দাঁড়াইতে লাভ করেন কোরআন শরীফ হাতে নিয়ে, যাতে আপনার কোরআন শরীফটা ওই খাটের উপরে হয়। তা নাহলে তো সবের থেকে গুণা বেশি। এখন যা হইতেছে সবের থেকে গুণা বেশি। দাড়ি ওঠে নাই এমন সুশ্রী বালকের দিকে কতবার তাকাইলে গোনা হয়? ইচ্ছা করে একবার তাকাইলেও গোনা হয়। দাড়িবিহীন সুশ্রী বালক, শরীয়তে মহিলার দিক দিক তাকানোর যে মশলা, এদের দিকে তাকানোর সেই মশলা, একই মশলা। মানুষ জানে না, বেটা মানুষ, এদিক তাকাইলে আবার গোনা হবে কেন? মহিলাদের তাকানোর থেকে এটা মারাত্মক, মহিলা তো বিবাহ করে নেওয়া যায়, তো বালক কি বিবাহ করে নেওয়া যায়? এই জন্য দাড়িবিহীন সুশ্রী বালক, যার দিকে তাকাইলে মনের ভিতরে একটু আনন্দ লাগে, মজা লাগে, এটা হারাম মজা, নাজায়েজ মজা, তাকানো যাবে না। মহিলার থেকে যেরকম নজরকে নিচু রাখতে হবে, ঘুরায় রাখতে হবে, সুশ্রী বালক যাকে দেখলে ভালো লাগে, সব ছেলে থেকে না, কোনো ছেলে আছে ওর দিকে তাকাইলে আপনার কোনো পরিবর্তনই হয় না, কোনো পরিবর্তনই হয় না, ইশারা জায়েজ আছে, তার দিক তাকানো জায়েজ আছে, কিন্তু যে বালকের দিক তাকাইলে আপনার মধ্যে পরিবর্তন হয়, আপনার নফসের ভিতরে মজা লাগে, ওর দিক তাকানো হারাম, ওর সাথে মুসাফা করা হারাম,
ওর সাথে কোলাকুলি করা হারাম, ওর সাথে আলাদা এক কামরায় থাকা হারাম, একটা কামরায় এরকম বালক আর আপনি, এরকম বালক আর আপনি, এটাও হারাম, না থাকতে পারবেন। শেষ গরুর বর্গা দেওয়া জায়েজ আছে কিনা এটা আমাদের মাঝে একটু সমস্যা আছে, কিন্তু এটা একদিকে ব্যাপক হয়ে গেছে আর একদিকে এক মাজাবে চার মাজাবে চারটে মাজাব চারোটাই ঠিক, এক মাজাবে এটা বৈধ, জিনিসটা ব্যাপক হয়ে গেছে, আবার কোন এক মাজাবে বৈধ। এই জন্য মাওলানা আশরাফ আলী থানভি, যিনি গত শতাব্দীর দ্বীনি সংস্কারক ছিলেন, তিনি ওই মাজহাব অনুযায়ী এটাকে জায়েজ বলছেন, কিন্তু আপনি আমাদের মাজহাবের উপরে থাকতে চাইলে করবেন না, যদিও জায়েজ ঠিক আছে, জায়েজ না করে পারলে ভালো। জাকাতের মূল নিসাব, মূল নিসাব হল 52.5 তোলা রূপা, মূল নিসাব নির্ধারণ করার ক্ষেত্রে ক্রয় মূল্য ধর্তব্য নাকি বিক্রয় মূল্য, এখানে যে দুটো লেখা হয়েছে একটাও না, কোটা ধরতে হবে যেদিন আপনি জাকাতের হিসাব বের করতেছেন ওই দিন ওই মালের মার্কেট ভ্যালু কি আছে, পাইকারি দাম বললে, ক্রয় মূল্য না আর ভবিষ্যতে কোন দামে বেচবেন তাও না, কোনটাই না, ওই দিন যদি পাইকারি বেচেন কি দাম আসবে, বেচবেন তো না কারণ আমাদের কোন ক্রেতা নেই, কিন্তু ধরে নিতে হবে যদি বেচা হয় কি দাম হবে, তাহলে ক্রয় মূল্য হল না আর সামনে কোন দামে বেচবেন তাও না, জাকাত যেদিন হিসাব করবেন সেই দিনের মার্কেট ভ্যালু, আমি কি বুঝাইতে পারছি, এটা ধরতে হবে, এটা ক্রয় মূল্য থেকে বেশি হইতে পারে ক্রয় মূল্য থেকে কমও হইতে পারে। বিবাহিতা মহিলা চুলে কালো খেজাব ব্যবহার করতে পারবে কিনা, তার বয়স যদি 40-এর কম থাকে, ওই মহিলার বয়স 40-এর কম, তাহলে বুঝতে হবে কোন রোগ শোকের জন্য এটা চুল সাদা হয়ে গেছে, তখন কালো খেজাব যে কোনো খেজাব ব্যবহার করা জায়েজ, পুরুষের জন্য এই কথা, পুরুষ মহিলা বয়স যদি 40-এর কম হয় তখন, আর যদি 40-এর বেশি হয়, 40-এর বেশি হয় তখন একদম পিওর কালো যেটা সকলের জন্য নিষেধ, পুরুষের জন্য নিষেধ মহিলাদের জন্য নিষেধ, পিওর কালো ছাড়া অন্য কোন কালার করতে পারে, মেহেদি লাগাইল বা অন্য কোন কালার লাগাইল, 40 বছরের পরে পিওর কালো সবার জন্য নিষেধ, কোন ইমাম যদি লাগায় আল্লাহ না করুক তো তার পিছনে নামাজ হবে না, কোন মুয়াজ্জিন যদি লাগায় তার আজান সহি হবে না, কারোর জন্য যায়
তারা 40 পরের পর লাগাইলে এটা মানুষকে ধোকা দেওয়া হয়। আল্লাহ আপনাকে বানাইছে বৃদ্ধ, আপনি মানুষকে বুঝাইতেছেন আই এম ইয়ং ইয়ং বুঝে দিতেছেন, আল্লাহর সাথে পাল্লা ধোকাবাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মতকে ধোকা দেয় সে আমার দলভুক্ত না। 40 পরে লাগানো যাবে, বাকিগুলো মাহাদদের মাহাদের সাথে নতুন যে মাদ্রাসা হয়েছে ওরা তো পাশাপাশি দুটা হয়ে গেছে, খেয়াল করেননি আপনারা? একসাথে দুটা হয়েছে, খেয়াল করছেন? অন্যদের তো মা হাত, ওর পাশে একটা হয়েছে জামিয়া ইবনে মাসউদ, জামিয়া ওখানেও ফতোয়া বিভাগ আছে, যেটা খুশি। দুটার সাথেই আপনাদের যাতায়াত থাকবে, মহব্বত থাকবে। এই দুটা মাদ্রাসা আপনাদের এই মহল্লার জন্য আল্লাহ সবচেয়ে বড় রহমত মনে করবে। এগুলো ক্যান্টনমেন্ট, ক্যান্টনমেন্ট থাকলে অনেক চোর ডাকাত থাকে, মাদ্রাসা থাকলে কোন ভণ্ডপীর জঙ্গি হাবি দাবি যত আছে, হিজবুত তাহরির, হিজবুত তাওহিদ, হিজবুত তাওহিদ টাঙ্গাইলের বায়েজিদ খান পন্নি হোমিও ডাক্তার সারাদিন সিগারেট খেত, সারাদিন সিগারেট একটা পর। এই লোকগুলো শয়তান এসে কইছে ও তো বোঝে না, শয়তান ছিলাম আল্লাহ তোমাদের মনোনীত করলাম, তোমাদের মনোনীত করলাম, তুমি দা ইসলাম বুঝছ, এটা জনগণকে দাওয়াত দাও। তুমি ইসলাম বুঝছেন, ইসলাম দুটা জিনিস, একটা হল ইমান আর তার জিহাদ, আর সব জিহাদের ট্রেনিং ওগুলো কোন ইবাদত না, নামাজও কোন ইবাদত না, রোজাও কোন ইবাদত না, হজকে উনি বলছেন আন্তর্জাতিক সম্মেলন, রাজা বাচ্চারা যাও, পাবলিকে যাওয়ার দরকার নেই, ওনার যা বুঝে আসে বোঝা যায়। উনি মওদুদির বই পড়তেন, এতটুকু বোঝা যায়, বললো কার বই পড়তেন? এই বাইজিদ খান পন্নি মওদুদির বই পড়ত, ওটা উনি ইসলাম বুঝছে, ওটা এখন উনি মরে গেছে, ওনার মেয়ে ওটার নেতা হয়েছে, আর ওনার এক জামাই নোয়াখালী স্টেলিন, এই মেয়ে আর জামাই মিলে সবাইকে এই পন্নির ইসলামের দিকে দেওয়া হচ্ছে, নাম দিছে হিজবুত তাওহিদ। ধারে কাছেও যাবেন না, একদম বেইমান, যারা নামাজ রোজাকে অস্বীকার করে, জিহাদের ট্রেনিং বলে, তাদের ইমান আছে এবং তারা বলে আলেম আল্লামা সব ভণ্ড, কোন সহি আলেম বাংলাদেশে নেই, কোন সহি আলেম বাংলাদেশে নেই, তুই সারাদিন সিগারেট খেয়ে হ্যাঁ আল্লাহ পেয়ে গেল, আর এরা জীবন উৎসর্গ করে ভণ্ড হয়ে গেল, ও নিজেই বল। হ্যাঁ, কিন্তু জামাই খুব চাপাবাজ, খবরদার এই চাপাবাজের মধ্যে পড়বেন না, এদের ইমান নেই। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবী, ربنا وآتنا ما وعدتنا ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد، رب ارحمهما كما ربنا اغفر لي وللمؤمنين يوم يقوم الحساب، سبحان ربك رب العزة عما يصفون، والسلام على المرسلين،
الحمد لله رب العالمين آمين.